অত্যন্ত অহংকারে মত্ত হয়ে দেবরাজ ইন্দ্র দুর্বাসা ঋষিকে অগ্রাহ্য করলেন, আর তখনই শুরু হলো সেই ঘটনা। হ্যাঁ, একসময় মহামুনি দুর্বাসা নদীর ধারে প্রাতঃভ্রমণ করছিলেন। ভোরের নির্মল বাতাস আর সূর্যের নরম আলোয় দুর্বাসারও মন খুবই প্রফুল্ল ছিল। নদীর তীর ধরে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পেলেন স্বর্গের অপ্সরা বিদ্যাধরী একটা পাথরের ওপর বসে আছেন। ঋষি দুর্বাসা তার কাছে এগিয়ে গেলেন। মুনিকে দেখে অপ্সরা বিদ্যাধরীও উচ্ছ্বসিত। বিদ্যাধরী তার গলার থেকে অসাধারণ ফুলের পুষ্পহারটি খুলে ঋষির গলায় পরিয়ে দিয়ে তাকে সম্ভাষণ জানালেন। দুর্বাসা বিদ্যাধরীর সম্ভাষণে আপ্লুত হয়ে তাকে সুখ সমৃদ্ধির বরদান করলেন। বিদ্যাধরীও খুশি হয়ে স্বর্গে আবারও ফিরে গেলেন। তারপর ঋষি দুর্বাসা বিদ্যাধরীর দেওয়া সুন্দর উপহারটি গলায় পরে তার আশ্রমের উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে হঠাৎই তিনি দেখলেন দূরে এক প্রকাণ্ড সাদা হাতিতে জোরে কেউ একজন আসছে তার দিকেই। পায়ে পায়ে সেই হাতির কাছে যেতেই দুর্বাসা তিনি চমকে উঠলেন। এই তো ঐরাবতে চড়ে স্বয়ং দেবরাজ ইন্দ্র। দেবরাজকে দেখে দুর্বাসা নিজের ভাবাবেগকে নিয়ন্ত্রণ করে নিলেন। দুর্বাসা মুনিকে সম্ভাষণ জানানোর জন্য দেবরাজ ঐরাবতের পীঠ থেকে মাটিতে নেমে এলেন। দেবরাজের ব্যবহারে আপ্লুত ঋষি দুর্বাসা নিজের গলার থেকে সুন্দর পুষ্পহারটি খুলে দেবরাজের গলায় পরিয়ে দিলেন। দেবরাজ ও ঋষির ব্যবহারে খুব খুশি। তিনি জানতেন ঋষি দুর্বাসা ভীষণ রাগী, তার রোষানলে পড়ে গেলে কেউ আর রক্ষা পায় না। সে অপ্সরা মানুষ সবাই কিন্তু অভিশপ্ত জীবন ভোগ করে। দেবরাজ ঋষির সঙ্গে কুশল বিনিময় করে আবার ঐরাবতে উঠে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিলেন। কিন্তু সমস্যা তো হলো এইখানে ওই পুষ্পহারটিকেই নিয়ে। ঋষির হারটি তার গলায় পরিয়ে দেওয়ার পর দেবরাজ সেটিকে কখন খুলে ঐরাবতের মাথার ওপরে রেখে দিয়েছিলেন। তারপর ঋষির সঙ্গে বার্তালাপের জন্য তিনি যে ঐরাবতের মাথায় হারটি রেখেছিলেন তা সবার অলক্ষেই চলে যায়। দেবরাজ পিঠে নিয়ে যাওয়ার সময় সেই পুষ্পহারটি পা দিয়ে মারিয়ে স্বর্গের দিকে হাঁটতে থাকে। ব্যাস, চোখের সামনে সেই ঘটনা দেখে ঋষি দুর্বাসা প্রচণ্ড রেগে গেলেন। ক্রোধে অন্ধ হয়ে তিনি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিলেন, এ এক বড় অদ্ভুত অভিশাপ। চিৎকার করে তিনি বললেন, শোনো দেবরাজ, নিজের আড়ম্বরের অহংকারে তুমি আমার দেওয়া উপহারকে যে কলঙ্কিত করলে সেভাবেই কলঙ্কিত হবে তোমার রাজত্ব। এই মুহূর্ত থেকে স্বর্গ লক্ষ্মী হারা হবে। দুর্বাসা মুনির অভিশাপ অক্ষরে অক্ষরে ফলে গেল, স্বর্গ থেকে লক্ষ্মী চলে গেলেন। মুহূর্তের মধ্যে স্বর্গ লক্ষ্মী ছাড়া হলো, চারিদিক শিহীন হয়ে ছন্নছাড়া হয়ে গেল, হারিয়ে গেল তার উজ্জ্বলতা সুখ সমৃদ্ধি। দেবতারা চিন্তায় পড়ে গেলেন। দেবরাজকে সঙ্গে নিয়ে তারা বিষ্ণু শরণাপন্ন হলেন। রাধে রাধে।